आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে 50,000 নিযুক্তি 20 এপ্রিল, জেলা ভিত্তিক তালিকা চায় বিডিএফ। রাঙ্গিরখানিতে নেতাজি মূর্তি স্থাপন 25 আগস্ট, ব্যাপক প্রস্তুতি কমিটির। শিলচরে রাস্তাঘাট কঙ্কালে পরিণত, ঈদের পর আন্দোলনে নামছে কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 20 এপ্রিল 50,000 প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ হচ্ছে। এতে বরাকে প্রার্থীদের যাতে বঞ্চিত করা না হয় তার আহ্বানের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জেলাভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশের অনুরোধ জানালো বিডিএফ। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেছেন, পূর্বে 40,000 প্রার্থী নিয়োগ হয়েছে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন, তাতে বরাকের 3 জেলা থেকে খুব নগণ্য সংখ্যক প্রার্থী নিয়োগ পেয়েছেন। বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফ এর পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা করা হয়নি। প্রদীপ বাবু এদিন বলেন, আগামীতে যে 50,000 নিয়োগ প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হবে তাতে যাতে বরাকের প্রার্থীরা কোনোভাবেই বঞ্চিত না হন সেই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন। একই সাথে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধবা ভাতা, ছাত্রদের স্কুটি ইত্যাদি সহ প্রায় সমস্ত সম্প্রদায়কে যে জনকল্যাণমূলক অনুদান দিচ্ছেন তা ধন্যবাদের যোগ্য, কিন্তু রাজ্যের রেজিস্ট্রিকৃত 15 লক্ষ বেকারদের জন্য আজ অবধি কোনো অনুদান ঘোষিত হয়নি। অথচ রাজ্যের যুবক যুবতীরা এরপরও মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন এবং সমর্থন করেন, তাই যতদিন অবধি রোজগারের ব্যবস্থা না হচ্ছে ততদিন মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ন্যূনতম 2,000 টাকা ও স্নাতক এবং স্নাতকোত্তরদের 5,000 টাকা মাসিক অনুদান দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রী থেকে কতজন চাকরি পেয়েছিল আমরা চিফ ইনফরমেশন কমিশনারকে অ্যাড্রেস করে দিয়েছিলাম। উনি একটা ইন্টিমেশন দিয়েছিলেন যে ওইটা বিভাগীয় দপ্তরে পাঠানো হয়েছে, ওখান থেকে আবার বলা হলো যে আমরা সেবাতে পাঠিয়েছি, কিন্তু আজ অবধি কোনো পাইনি। আগামীতে 50,000 চাকরি আবার দেওয়া হবে, তো যেটা আমাদের মুখ্য আহ্বায়ক বললেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব যে বরাক উপত্যকায় যাতে কোনোভাবে বঞ্চিত না করা হয়, এবং মুখ্যমন্ত্রীর যদি সেরকম সেটাই উদ্দেশ্য থাকে তাহলে আমরা বলবো যে উনি জেলাভিত্তিক যে তালিকা সেটা প্রকাশ করে আমাদের সমস্ত সন্দেহের নিরসন করবেন, এটাই বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা তার কাছে আবেদন জানাচ্ছি। তাই মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাচ্ছি এবার যেন বরাক উপত্যকা বঞ্চিত না হয়, এবং বরাক উপত্যকায় 4 লাখ রেজিস্ট্রিকৃত বেকার আছে, এবং আমরা মুখ্যমন্ত্রীকে আরেকটা অনুরোধ করব সারা আসামের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিভাবে চাকরি দেওয়া হয়েছে, কতজন পেয়েছে সেটা যেন পত্রপত্রিকায় পাবলিশ করা হয়, কারণ সারা আসামে 15 লক্ষ বেকার আছে। তাই আমরা বেকার যুবকদের প্রতি সহানুভূতি জানিয়েই বলছি যে বরাক উপত্যকাকে বঞ্চিত করবেন না, তার প্রাপ্যটা আপনি দেবেন, এবং সারা আসামে ডিস্ট্রিক্ট ওয়াইজ কে কতটা পেল সেটা আপনি পত্রপত্রিকায় প্রকাশ করবেন। আর তাছাড়া মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের সাহায্য, মহিলাদের সাহায্য করা হচ্ছে, বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্য করা হচ্ছে, ছাত্রদের স্কুটি দেওয়া হচ্ছে, কিন্তু আসামের 15 লক্ষ বেকার যুবকদের জন্য কোনো কিছুই দেওয়া হয়নি, তাদের কোনো সাহায্যের কোনো প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দেননি। তাই আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে দাবি করছি যে এই যতদিন চাকরি না হয় প্রত্যেকটা বেকারকে যাতে অন্তত 2,000 টাকা করে মাসে ভাতা দেওয়া হয়, সে আবেদন।
আগামী 25 আগস্ট শিলচর শহরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির তরফে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কমিটির তরফে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং শহরের পাঁচটি কেন্দ্রে জনগণ তাদের সাধ্যমতো অর্থ অ্যাকাউন্টে পাঠিয়ে নেতাজি মূর্তি স্থাপনের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারবেন। ইন্ডিয়া গেটের নির্মাতা বরুণ যোগীরাজের হাত ধরে নেতাজি ব্রোঞ্জ মূর্তির তৈরির কাজ চলছে। ইতিমধ্যে 90% কাজ শেষ হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই নেতাজি মূর্তি নির্মাণে সম্পূর্ণ হয়ে যাবে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, নেতাজির ব্রোঞ্জ মূর্তি 10 ফুট উঁচু থাকলেও প্যাডেস্টেল নিয়ে 19 ফুট 5 ইঞ্চির মূর্তি স্থাপন করা হবে। মূর্তি নির্মাণের জন্য 29,50,000 টাকার প্রয়োজন রয়েছে। তার মধ্যে 18% ট্যাক্স নিয়ে আরো 5,31,000 টাকা ধার্য করা হয়েছে। সর্বমোট 34,81,000 টাকা মূর্তি নির্মাণে খরচ হবে বলে জানান বিধায়ক। রটারে নিয়ে মোট 50,00,000 টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু নবনির্মিত ব্রোঞ্জের মূর্তি স্থাপনের এবং এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে কমিটির কোষাধ্যক্ষ রুজু নারায়ণ গুপ্ত, সদস্য উত্তম কুমার সাহা, নিহার রঞ্জন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা কমিটির উদ্যোগে আমরা রাঙ্গিরখাড়ি যে নেতাজি স্ট্যাচু রয়েছে, এই নেতাজি স্ট্যাচুকে আমরা রিইনস্টল করতে যাচ্ছি। আমরা আজকের দিনে প্রেস কনফারেন্সের মাধ্যমে সদ্য শিলচর কাছাড় বড়াক তথা রাজ্যবাসী জনসাধারণের কাছে আহ্বান রেখেছি, যেহেতু নেতাজি ভারতবর্ষের, আর নেতাজির এই কাজে সবাই যাতে ইনভলভ হতে পারেন তার জন্য আমাদের আহ্বান। আমরা এই কমিটির থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছি। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো রাশি টাকা দিয়ে আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন। 5টি সেন্টার শিলচর শহরের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, এই সেন্টারে এসে আপনারা আপনাদের চেক দিতে পারেন বা কেস দিতে পারেন, সেখানে রিসিভ দেওয়া হবে। 20,000-এর উপরে যারা দিতে চান তারা চেকের মাধ্যমে দেবেন। আমাদের এই যে কমিটি, এই কমিটি সিদ্ধান্ত মোটামুটিভাবে নিয়েছে একটা টেন্টেটিভ ডেট, আগামী 25 অগস্ট আমরা এই নেতাজি স্ট্যাচুকে রিহার্সাল করবো। ব্রোঞ্জের এই স্ট্যাচু ইতিমধ্যে অরুণ ইউগিরাজ, যিনি ইন্ডিয়া গেটে তৈরি করেছিলেন, অরুণ ইউগিরাজ সেটাকে তৈরি করছেন। 90% ব্রোঞ্জের স্ট্যাচু রেডি হয়ে গেছে। আশা করছি যে আমরা আগামী মাস দেড়েকের মধ্যে সম্পূর্ণ তৈরি হবে, কিন্তু সেটাকে রিইনস্টল করা হবে আগামী 25 অগস্ট। দাদা, এটা কত ফিট একটা স্ট্যাচু রয়েছে? এই স্ট্যাচু আমরা বর্তমানে যেটা স্ট্যাচু হচ্ছে সেটা 10 ফিটের হবে। তার যেটা বেস থাকবে, যেটা প্যাডেস্টাল থাকবে, সেটা 9.5, মানে টোটাল স্ট্যাচুর হাইট যেটা হবে প্যাডেস্টাল নিয়ে সেটা 9.5। শিলচরের রাস্তাঘাট কঙ্কালে পরিণত হওয়ার পাশাপাশি শিলচরে উন্নয়নের নামে চলছে বৃহৎ কেলেঙ্কারি। এই অভিযোগ করেছে কাছাড় জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচরের রাস্তাঘাট নরকঙ্কালে পরিণত হওয়ার পাশাপাশি নালা খননের মাধ্যমে চলছে ব্যাপক কেলেঙ্কারি। শাসক দলের কর্মীদের মুনাফা দিতে শিলচরে কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ তার। উন্নয়নের নামে মানুষকে শ্বাসরুদ্ধ করে মারা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি। জমাজল থেকে শুরু করে ট্রাফিক সমস্যা ও খাওয়ার জলের সমস্যায় শহরের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিলের পোস্টপেড থেকে প্রিপেড প্রক্রিয়ায় ডিজিটাল লুট চলছে বলে অভিযোগ জেলা কংগ্রেসের। বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজে অতি নিম্নমানের বালুর পরিবর্তে জিও ব্যাগে পলিমাটি ভরে নদীবাঁধ সংস্কার কাজ শুরু করা হয়েছে। শিলচর কালেন সংযোগী শিববাড়ি রোড নিয়েও চলছে হরিণ লুট। শিলচরের উন্নয়নের নামে যে কেলেঙ্কারি চলছে তা নিয়ে শিলচরের সাংসদ ও বিধায়ক চুপ করে বসে আছেন। শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যাকে পিছনে ফেলে কাছের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের হয়ে কাজ করছে বলেও এদিন অভিযোগ করেছেন দলের নেতৃবৃন্দ। বিগত 4 বছর ধরে জনগণকে ধাপ্পা দিয়ে আসছেন সাংসদ। শিলচরের উন্নয়ন নিয়ে বারবার ওনার ব্যর্থতা জনসমক্ষে উঠে এসেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সিন্ডিকেট রাজ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিজেপির জনবিরোধী নীতি ও আর্থিক কেলেঙ্কারি সহ শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাছের জেলা কংগ্রেস ঈদের পর বৃহৎ আন্দোলন গড়ে তুলবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, সঞ্জীব রায়, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী বিদ্যাপতি রবি দাস, সীমান্ত ভট্টাচার্য, বুবু দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃষ্টিপাতটা হাল শুরু হয়েছে, তখনই দেখা যায় এটা আনপ্ল্যান্ড ওয়েতে শিলচরের বিভিন্ন জায়গাতে
ড্রেন খনন করার কাজ শুরু হয়েছে এবং এই ড্রেন খননের নামও এটা বৃহৎ কেলেঙ্কারি। দেখবেন আপনারা কোনো ধরনের অ্যালাইনমেন্ট নাই, কোনো জায়গাতে এটা সাপ থেকে আর বেশিভাবে বাঁকা করে ড্রেনের খনন চলছে এবং এই ড্রেনের খনন করে যারা ছোটো ছোটো ব্যবসায়ীরা দোকানপাট ভাঙা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, কিন্তু তারপর ড্রেনে কাজ শুরু হয়নি। আজকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে বিবেকানন্দ রোডের যে ড্রেন দুই বছর অতিক্রম হতে চলেছে এখন পর্যন্ত অর্ধেক কাজ সম্পন্ন হয়নি। চৌরঙ্গি থেকে ভারতী কর্ণারের পয়েন্ট পর্যন্ত একটা এসেনশিয়াল রোড, যে রোড দিয়ে আপনার সুভাষনগর কলেজ রোড, আশ্রম রোড থেকে কোর্ট, কোর্ট থেকে আপনার মানে দেবদূত, এই যে করিডোর যে রাস্তাটা, সেই রাস্তাটা আজকে প্রায় এক মাস ধরে রাস্তাটা বন্ধ। কিন্তু শিলচরের কাজ দেখলে এটাই স্পষ্ট হয় যে এটা উন্নয়ন না, এটা কিছু সংখ্যক সরকার পক্ষের রাজনৈতিক দলের কিছু কর্মীদেরকে মুনাফা দেওয়ানোর জন্য ঠিকাদারের নামে লুণ্ঠনের জন্য একসঙ্গে শিলচর শহরের একটা আনপ্ল্যান্ড ওয়েতে সব কাজ শুরু হয়েছে এবং প্রত্যেকটা কাজ কোনো ধরনের সুপারভিশন নেই, কোনো ধরনের ডিপার্টমেন্টাল কোনো জেই নেই। মঙ্গলবার উধারবন্দের নতুন দয়াপুর থেকে সন্দেহজনক হেরোইন সহ তিন পাচারকারীকে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন স্থানীয়রা। ধৃতরা হলেন উজান তারাপুরের বাসিন্দা হাসান মিয়া চৌধুরী, বাজ্রিপাড় চতুর্থ খণ্ডের বাসিন্দা বসির আহমেদ চৌধুরী এবং জিরিঘাটের দিঘলিন শাহিন আক্তার। জানা যায়, হাসান মিয়া চৌধুরী, বসির আহমেদ চৌধুরী, শাহিন আক্তাররা হেরোইন সরবরাহ করার জন্য প্রায় সময় উধারবন থানার অন্তর্গত নতুন দয়াপুরে আসা যাওয়া করতেন। তাদের ঘোরাফেরা স্থানীয়দের নজরে পড়ে। সোমবার রাতে হাসান মিয়া চৌধুরী, বসির আহমেদ চৌধুরী, শাহিন আক্তাররা নতুন দয়াপুরে আসার পর স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ধৃতদের আটক করে তাদের কাছ থেকে 20টি হেরোইন ভর্তি কৌটো উদ্ধার করেন। পরে উধারবন থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা। তিনি দলবল নতুন দয়াপুরে গিয়ে ধৃতদের আটক করে থানায় নিয়ে আসেন। মঙ্গলবার শিলচর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। এদিন ইফতারের আগ মুহূর্তে বিশ্বশান্তি কামনায় দোয়া করেন শাহ সুফি হজর মৌলানা মুহিউদ্দিন রংপুরি। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দারুল কিরাত ইসলাম ধর্মের লোকের জন্য এক বড় নিয়ামত, যার মাধ্যমে শিশুরা শুদ্ধ করে কোরআন তিলাওয়াত শিখছে, যেটা গর্বের বিষয়। সবার সহযোগিতায় দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসা প্রতিষ্ঠান চলছে এবং দারুল কিরাতকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বাচ্চারা ওই জায়গার মধ্যে ইয়া পবিত্র কোরআন শরীফ এর শিক্ষা অর্জন করার লাগিয়া শুদ্ধভাবে সব এই জায়গার মধ্যে জমা হয়। আর প্রথম রমজান থেকে আজকে পর্যন্ত এখানে দারুল কিরাতর খেদমত হইছে এবং পরীক্ষা গতকালকে আর আজকে পরীক্ষা হওয়া হয়েছে, আজকে রেজাল্ট হইব মাগরিবর পরে। আর এই প্রোগ্রামটা ইফতারের প্রোগ্রামটা আজকে এই বিদায়ী প্রোগ্রাম হিসাবে বাচ্চারাও যাইবা গিয়া, যার কারণে প্রোগ্রামটা করা হয়েছে। আর আপনারা সব আইয়া হাজিরি দিয়েছেন জায়গার মধ্যে, আল্লাহ লাখ লাখ শুকুর। আর এই মাদ্রাসা আপনারা সবর সহযোগিতা আর সাহায্যর বদৌলতে কম দিনের মধ্যে এই মাদ্রাসাটা এই জায়গার মধ্যে উন্নত মানের আপনার ইয়ে হয়েছে, বানানি হয়েছে। আর আপনারা সবাই যারা সাহায্য খতরা এবং সহযোগিতা খতরা ওলা সাহায্য সহযোগিতা করবা, যাতে মাদ্রাসার যে কাজগুলো বাকি আছে সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, এই কথা কই আমার আজকের বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়াকুর দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ মাধ্যমিকের স্বীকৃতি পেল শিলচরের প্রণবানন্দ বিদ্যামন্দির হাইস্কুল। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রণবানন্দ বিদ্যামন্দির হাইস্কুলে উচ্চ মাধ্যমিক বিভাগের স্বীকৃতি পাওয়ার মঙ্গলবার এক সভার মাধ্যমে উচ্চ মাধ্যমিক বিভাগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন বুনসিন্ধু মহারাজ ফিতা কেটে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও রসায়ন বিভাগের উদ্বোধন করেন। সভায় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে প্রণবানন্দ মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। সভায় বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিকের স্বীকৃতি পাওয়ার খুশি প্রকাশ করেছেন অনেকেই। সভায় সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। যে আজকের দিনে 1000 সংখ্যায় আমাদের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, অত্যন্ত গৌরবের ব্যাপার।
করলাম যে আমাদের কঠোর পরিশ্রম করে একদম কম টাকা মাইনে পেয়ে তারা নিঃশ্বাসী এই এডুকেশন ইনস্টিটিউটে আমাদের শিক্ষক শিক্ষিকারা কাজ করছে, তাদেরকে আমি সত্যিকার অর্থে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপরে আর তাদের নির্দেশনা কাজ করে সেখানে আমরা গল্প করেছি প্রত্যেকজন স্টুডেন্ট প্রত্যেক টিচার তাদের গার্জিয়ান আর এই কমিটির লোকরা অক্লান্ত পরিশ্রম করে সেখানে করে কিন্তু গুরু মহারাজের যে চিন্তাধারা তথাপি কেছিল যে একটা জাতি যে জাতি সমুন্নত সেই কথা নিয়ে ভারতবর্ষের বুকে আত্মানন্দন সময়ে গুরু মহারাজ প্রণামী মহারাজ এই তৈরি করেছিল ভারত সেবা আশ্রম সংঘ। তার লোকে আজকে জানেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারত সেবা আশ্রম সঙ্গে ইউনিট রয়েছে, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে। শহরের জলজ্যান্ত বেশ কিছু জনসমস্যা 30 এপ্রিলের মধ্যে সুরাহা করার দাবিতে ক্ষুদিরামূর্তি পাদদেশে ধর্ণা প্রদর্শন করল এসইউসিআই। মঙ্গলবার শিলচরের ক্ষুদিরামূর্তি পাদদেশে এসইউসিআই কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা জড়ো হয়ে জনদুর্ভোগ সমস্যাগুলো তুলে ধর্ণা দেন। জনসমস্যাগুলোর মধ্যে রয়েছে শহরের বেহাল নিকাশি ব্যবস্থা, নিত্যদিনের জটিল যানজট, বাঁধ ভাঙ্গন ইত্যাদি। যানজট নিরসনে উড়াল পুল তৈরি করার জোরালো দাবি তোলেন তারা। সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বিহু নৃত্য হচ্ছে, গিনিস বুককে নাম তোলার চেষ্টা করা হচ্ছে, মোদীকে সন্তুষ্ট করার জন্য দেখানো হচ্ছে, কিন্তু সেই তৎপরতায় এখানে বন্যা প্রতিরোধের জন্য যে করা দরকার সেটা তারা করে উঠছেন না। এটা দেখুন বন্ধুগণ যে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি এবং কাজের প্রতি নেই। মুখে বলছেন অমুকটা করে দেব, প্রতিশ্রুতি দিয়ে অমুকটা করেছেন, সমন্বয়ের কথা বলে দুইটা গামছাকে জোড়া লাগানো হচ্ছে আর আমাদের এখানে কিছু মানুষ সেখানে গিয়ে দাবিদারি করছেন, এইভাবে সমন্বয় হয় না বন্ধুগণ। এটা মানসিকতার প্রশ্ন থাকে, সদিচ্ছার প্রশ্ন থাকে, আমরা দেখছি এই সরকারের কোনো সদিচ্ছা নাই বন্ধুগণ। আপনারা লক্ষ্য করুন এই নালার কাজ শুরু হয়েছে, বিবেকানন্দদের নালার কাজ শুরু হয়েছে, রাস্তা প্রসারিত করা শুরু হয়েছে এক বছর আগে, এবং সেই কাজ করতে গিয়ে যে নালা খোদা হয়েছে, নালা খুঁড়তে গিয়ে দেখা গেছে যে জলের পাইপলাইন কেটে গেছে, টেলিফোনের পাইপলাইন কেটে গেছে, একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের কোনো সংযুক্তি নাই, কোনো কোঅর্ডিনেশন নাই, মাসের পর মাস বছরের পর বছর এইভাবে পড়ে থাকলো। বিবেকানন্দ রোডের যে বাসিন্দারা বাজে জল খেতে বাধ্য হয়েছেন, যাদের পয়সা আছে তারা বিসিলারি খাচ্ছেন। নবপ্রজন্মকে দিশা দেখাতে রামকৃষ্ণনগরে আত্মপ্রকাশ করল ক্লাব ফিউচার। রবিবার এক সভার মাধ্যমে ক্লাব সংগঠনের মুখ্য উদ্দেশ্য ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন নবগঠিত ক্লাবের কর্মকর্তারা। এদিনের সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর থানার ইনচার্জ নীলবজ্যোতি নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ ধনঞ্জয় নাথ, ক্লাবের মুখ্য আহ্বায়ক দীপায়ন দে, ওয়ার্ড কমিশনার প্রীতম পাল সহ ক্লাবের পদাধিকারীরা। যে তারা এই সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চায় এবং সবচেয়ে বড় বিষয় যেটা থাকে সেটা হলো মানুষের মধ্যে যেটা এক্সপ্লোর করা, মানুষের মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে অন্বেষণ করা, সেই কোয়ালিটিটাকে খুঁজে বের করা এবং তাকে তার উপযুক্ত স্থানে প্রতিষ্ঠিত করা। এরকম বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন স্থানে কাজ করছে। আর আমরা যদি আসামে দেখি তো আসামের মধ্যে এরকম একটা সময় সেই দেশবন্ধু ক্লাব আর আসামের মধ্যে একটা জনপ্রিয় ক্লাব ছিল, যে ক্লাব সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানানভাবে কাজ করেছে, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি সেই স্থানটি ছিনিয়ে নিয়েছে। আর কাটলি ছড়ার একটি ক্লাব নেটিভ প্রাইড ক্লাব, সেটা দুবার নয় তিনবার
আর আসামের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আমি আশা রাখবো সেই বিষয়গুলোকে আমাদের সামনে প্রেরণা স্রোত হিসাবে রেখে আর যে নবগঠিত যেটা ফিউচার ক্লাব, সেই ফিউচার ক্লাবের কর্মকর্তারা আর সুন্দরভাবে কাজ করবেন, নতুন বছরে নতুন উদ্যোগ নিয়ে নতুন আশা নিয়ে কাজ করবেন এবং সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করবেন, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেবেন। বরখলার জিলকোদর আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অরুণাচল গার্লস হাই স্কুলের নবম ও দশম শ্রেণীর তপশিলী জাতিভুক্ত পড়ুয়াদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিল এসএ ডেভেলপমেন্ট বোর্ড। মঙ্গলবার ওই দুটি স্কুলে এসএ ডেভেলপমেন্ট বোর্ডের পদাধিকারীরা উপস্থিত হয়ে পড়ুয়াদের ক্রীড়া সামগ্রী তুলে দেন। এতে উপস্থিত ছিলেন তপশিলী জাতি উন্নয়ন পর্ষদের শিলচর মহকুমার চেয়ারম্যান নিহার রঞ্জন দাস, সাংসদ প্রতিনিধি পুলক দাস, সহসভাপতি গোপালকান্তি রায় প্রমুখ। করেছি যে তপশিলি বোর্ড কখন কোন সামগ্রী আসে, কিভাবে আসে, কারা সেগুলি পায়, সেগুলার খুব একটা খবর আমরা রাখিনি, আর না জনসাধারণ যারা আছে তারা সেই খবর পায়নি। আজকের দিনে লক্ষ্য করছি নিহারবাবুর সঙ্গে আমি একদম কম যদি অন্তত 15টা মিটিংয়ে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে, আগামীতে আরও হয়তো সুযোগ পেলেও উপস্থিত থাকবো। তো দেখলাম উনি প্রতিটি স্কুলে নিজে গিয়ে ওনার যে টিমের সবাইকে নিয়ে কীভাবে জনসমক্ষে সবাইকে জানিয়ে জিনিসগুলি বিতরণ করছে। আর সরকারের নির্দেশ আছে যে যারা এগুলো প্রাপ্য, যারা পাওয়ার যোগ্য, তাদের হাতে যেন সঠিকভাবে জিনিসগুলি পৌঁছায়। কিন্তু বিগত দিনে জিনিসগুলি পৌঁছাতো না, স্বজন পোষণ ছিল, মুখ চিনার যাদের ছিল যাদের সাথে সম্পর্ক ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যারা ছিল যাদের সঙ্গে সম্পর্ক আছে পরিচয় আছে তারাই সেগুলি সুযোগ গ্রহণ করতো, আর বাকি যারা আছে তাদের কাছে পুরো জিনিসটাই একটা আফসা থাকতো বা অজানা অবস্থা থাকতো। যার জন্য আমরা লক্ষ্য করেছি যে সরকার যে চিন্তাধারা নিয়ে কাজ করছে আর সরকারের টিম হিসাবে আমরা যারা কাজ করছি, আমরা সবাই চাইছি যে সরকারের কাজগুলি যাতে জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছে, সঠিকভাবে যেন সেটার মূল্যায়ন হয় আর সঠিকভাবে যেন সেটার মর্যাদা পায়। ফের বর্ষা এসে গেলেও প্রতিশ্রুতির পরও আজ অবধি বাস্তবে হলো না বৃহত্তর রাঙ্গিরখাড়ি এলাকার নালা ও কালভার্ট। গেল বছর বন্যার ভয়াবহতার পর বারবারই জনমনে প্রশ্ন উঠছে, কি কারণে হচ্ছে না বৃহত্তর এলাকার জল নিষ্কাশনের প্রতিশ্রুতি মতো ব্যবস্থা। বিশেষ সূত্রে জানা গেছে, নালা ও কালভার্ট তৈরি রূপরেখা হয়ে গেছে, সরকারের অর্থ ও প্রায় মঞ্জুর, কিন্তু দখলকৃত জমি পুনরুদ্ধার না হওয়ার কাজটি হয়নি। নয়তো বর্ষার আগে ড্রেন ও নালা তৈরি হয়ে যেত। প্রথমে শিলচর সেটেলমেন্টের জরিপের কাজে নালা ঝাল বাহানা হয়, এখন সেটেলমেন্ট জমি নির্ধারণ করেছে, কিন্তু এবার মাঠে নামছেন না জমি পুনরুদ্ধারে ইভিকশনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা। এর পেছনে কি রয়েছে, কোনো তৃতীয় শক্তির চাপা না রয়েছে কোনো রাজনৈতিক প্রভাব, কি কারণে উচ্ছেদ হচ্ছে না, প্রশ্নটি রয়েছে রহস্যের আবর্তে। তবে কি এবারও বৃহত্তর রাঙ্গিরখাড়ি বাসিন্দাদের জমাজলে দুর্ভোগ পোহাতে হবে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দারুল কিরাতের পরীক্ষায় উত্তীর্ণদের রমজান মাসে পুরস্কার বিতরণ করা হলো সোনাইয়ে। মঙ্গলবার পূর্ব সোনাইয়ের ভাওরিকান্দি দ্বিতীয় খণ্ডের আইউবিয়া মক্তবের পক্ষে কৃতি পড়ুয়াদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় বিশিষ্ট নাগরিক জিয়াউদ্দিন মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত হয় ওই সভা। এতে রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য অতিথি মুফতি আওলাদ হোসেন মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আমাদের হায়দরাবাজার এলাকাতে আমার বাড়িতে যে আইউবিয়া মক্তব পরিচালিত পবিত্র মাহে রমজান শরীফের যে দারুল কিরাত, আজকে আমরা এখানে যে কয়েকজন ভাই আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা একটা কমিটির মাধ্যমে যে শুরু করেছিলাম, যে প্রথম রমজান থেকে 26 রমজান পর্যন্ত আমরা এইটুকু আমরা করব এবং একটা পরীক্ষার মাধ্যমে এই বছর আমরা শেষ করব ইনশাল্লাহ। আমরা আজকে প্রথম থেকে ওই 26 রমজান আজকে আমরা এই যেটুকু যে আমরা করণীয় এবং কর্তব্য এবং দায়িত্ব যতটুকু করা আমরা ক্ষমতা হয়নি, যতটুকু আমরা খেদমত করা দিয়েছি, এর ফলস্বরূপ আজকে আমরা পরীক্ষায় আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা বাছাই করে তাদেরকে পুরস্কার বিতরণ করেছি। তন্মধ্যে আজকে আমরা আমাদেরকে যারা এই উপস্থিত হয়ে আমাদেরকে যে উৎসাহিত করেছেন এর মধ্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দুই মুফতি সাহেব আমাদের পূর্বাঞ্চলের দুই নক্ষত্র আমি বললে কম হবে, আলহাজ হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ সাহেব, হজরত মৌলানা মুফতি আওলাদ হোসেন সাহেব আমাদেরকে যেভাবে যে ব্যাকআপ দিয়েছেন আমি এটা ভুলার মতন না। আমার অত্র এলাকারও যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই মক্তব্যের কাজ। আমাদের 66 ছিলেন, এর মধ্যে থেকে 48 তাদেরকে আমরা পরীক্ষা নিয়েছি, বাকিরা ছোটো ছোটো হিসেবে আমরা তাদেরকে পরীক্ষা নিয়ে নিই, আগামী বছর এদেরকে আমরা নিয়ে নিই।
করিমগঞ্জে পানীয় জলের হাহাকারে প্রতিবাদে মহিলারা ঘেরাও করলেন জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রধান কার্যালয়। এদিন করিমগঞ্জ শহরের লিংক রোড এবং লক্ষ্মীবাজার রোডের বসবাসরত মহিলারা দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার প্রতিবাদে প্রকাশ্য আন্দোলনে নামেন। প্রতিবাদে ওই মহিলারা কলসি কাঁধে নিয়ে জনস্বাস্থ্য বিভাগের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান, সরকার জল জীবন মিশনের নামে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু দীর্ঘদিন থেকে পানীয় জল থেকে কেন বঞ্চিত? প্রশ্নটি তুলে গোটা কার্যালয় চত্বরে অহরহ স্লোগানের ঝড় তোলেন তারা। কার ব্যর্থতায়? সরকার না সংশ্লিষ্ট বিভাগের সদুত্তরের দাবি তোলেন প্রতিবাদকারী মহিলারা। আমরা এক মাস ধরে কোনো জল পাইতাম না, তারা ফোন করলে ফোন কই, আজকে দিমু কালকে দিমু, ওরকম অবস্থা চলে। বিগত 10 বছর ধরে এই প্রবলেমটা চলে, কিন্তু এক মাস ধরে একদম জল নাই। আমরা এর লেগে আইসি পেয়েছি, তারা কইছেন যে আজকে রাত্রে একটু জল পাইমু অন্যদিকে লাইন কাটিয়া, কিন্তু সলিউশন তো এইটা না। আমরা এই সলিউশন কোনদিন কী তৈরি তো জানতাম না। এর লেগে যখন আইসি তারা কইছেন জল দিবা, ওখান কী তৈরি আমরা বুঝলাম, এক মাস ওরকম পাইমু। আপনার এই সমস্যা মানে কইতে লিয়ে এসে সমস্যা লিঙ্ক রোড করছে, এই সমস্যা কতদিন ধরে আপনারা? এটা 10 বছর ধরে চলে, আমরা প্রত্যেক বছর আইয়া যেমন দুর্গা পূজার সময় জল পাই না, পয়লা বৈশাখ যে গেল আমরা জল ছাড়া, ম্যাক্সিমাম আমরা ওকেশনে কিন্তু জল খাই না। আমরা জল ছাড়াও আমরা কাজ করি, আমরা জল কিনি, খেলু বাসা খেউ তারা পাম্পর জল থাকে, টিপকল মারিয়া 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 জল ব্যবহার করি। ওখান তো আমরা ওয়ান টাইমে জল খাই, আমাকে এক মাস শহরের খাল নালা সাফাইয়ের দাবিতে বৃহত্তর গণ আন্দোলনের ডাক শহরের এক শিল্পী। ফের বর্ষা এসে গেলেও শহরের খাল নালাগুলো রয়েছে আবর্জনার স্তূপে আবদ্ধ। সম্প্রতি কদিন আগে ফের শহরের মেইন সড়ক ডুবে যায় নালার জলে। 42 কোটি টাকা ব্যয়ে রাঙ্গির খালের গার্ডওয়াল নির্মাণের কাজে হাত দেওয়া হলেও নালাগুলো সাফাইয়ে আজও ব্যর্থ শিলচর পুরসভা। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ভূমিকা নিয়েও সরাসরি বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। গেল বন্যায় দুর্ভোগীরা একজোট হয়ে পথে না নামলে সমস্যার সমাধান হবে বলে দাবি তার। নালাগুলো আবর্জনা মুক্ত করে তুলতে আর ঘরে বসে থাকলে হবে না বলে অভিমত শিল্পী বিশ্বজিৎ রায় চৌধুরী। এই গত যে বানভাসি আমরা হলাম, যে বন্যাটা হলো, এই যে বাঁধের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি আমার অভিজ্ঞতায় কোনো দিন 8টা ফ্ল্যাট আমরা এখানে আমাদের অভিজ্ঞতায় 8টা ফ্ল্যাট আমাদের বাড়িতে জল ঢুকেছিল, কিন্তু কোনোবারেই সেই 2 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভেতরে জল ছিল। সেখানে আমি কোনোদিন দেখিনি, আমরা কোনোদিন দেখিনি যে এই বাঁধ টপকে জল আমাদের দিকে গেছে। এবারে সেটা আমাদের অভিজ্ঞতা হলো এবং আপনারা অবাক হবেন, অনেকেই দেখেছেন, যারা যারা জানেন না তাদেরকে বলছি যে এই বাঁধের উপরে প্রায় 1 মিটার জল ছিল। এখন ভাবুন পাশাপাশি বাড়িগুলো কতটুকু বন্যাক্রান্ত আমরা হয়েছিলাম, আমাদের সব গেছে, আমরা সব হারিয়েছি, আমার আশেপাশে যারা আছেন সবারই একই অবস্থা। এখন এই মুহূর্তে আমাদের সামনেই খুব তাড়াতাড়ি আমাদের আসছে বর্ষা, বর্ষায় ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা এড়ানো যায় না, এটা পৃথিবীর প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কাজেই এখন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে সরকার থেকে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় এই নালা সাফাইয়ের ব্যাপারে, আবর্জনাময় হয়ে গেছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, চরের মতো পড়ে গেছে, জল অতিক্রম করতে পারছে না, দুর্গন্ধযুক্ত জল, আমরা এই মশার জ্বালায় টিকতে পারি না, পাশাপাশি অনেকগুলো সমস্যা এসে যায়, তো মশার আড়ত হয়েছে এখানে, আমরা সুস্থভাবে থাকার জন্য আমাদের একটা সংকটের মধ্যে আমরা আছি। কাজেই এই সামনে আগামী যে এই বর্ষা, তার বন্যা যদি এড়ানোর কোনো সদিচ্ছা সরকারের থেকে থাকে, এই মুহূর্তেই কিন্তু খুব তাড়াতাড়ি এই নালার এই খননের একটা ব্যবস্থা করা উচিত। বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হলো শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ করল শ্রুতি মণ্ডল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ওই দিনের আসরের সূচনা করেন সমর বিজয় চক্রবর্তী, কমলেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমাদের স্কুলে আজকে সুন্দরভাবে শিলচর সঙ্গীতের বর্ষবরণ অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে আমরা শিলচর শহরে আমন্ত্রিত অনেক দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম, একক শিল্পীকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আজকে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে সুন্দর সন্ধ্যা আমরা নানানভাবে উপভোগ করলাম। সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আগামীতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রতিটা পর্বই পালন করে চলে, এবার নববর্ষ পালন করব। নববর্ষে ভাস্কর যা বলেছে সেই কথাই নানান বড়দেরও আনা হয়েছে, সুন্দর প্রোগ্রাম হয়েছে, অত্যন্ত ভালো অনুষ্ঠান হয়েছে। আপনারা শহরবাসী প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আসবেন, দেখবেন, এটাতে কোনো টিকিট ফিকিট কিছুই লাগে না, আপনারা আসবেন, উৎসাহ দেবেন, ভালো অনুষ্ঠান দেখে যাবেন।
গৈরিক ভারতের ব্যবস্থাপনে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হলো বর্ষবরণ অনুষ্ঠানের আসর। গৈরিক ভারতের নগর সভাপতি কানাই দেবনাথের পৌরোহিত্যে আয়োজিত হয় ওই বর্ষবরণের সাংস্কৃতিক ও আলোচনার আসর। এতে বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশনে সামিল হন কচিকাচারা। আলোচনা আসরে বক্তব্য রাখেন সাংসদ রাজদীপ রায়, গৈরিক ভারতের সভাপতি মণিভূষণ চৌধুরী, বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব দেবনাথ প্রমুখ। আজকে গৈরিক ভারতের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে, বিশেষ করে বাংলা নববর্ষকে যে আমরা বর্ষবরণ করেছি বিগত দুদিন আগে, এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। বিশেষ করে মা বোনরা বিশেষ সংখ্যায় এসেছেন তাদের কচিকাচাদেরকে নিয়ে, এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা তাদের সেই নাচ গান এবং তাদের যদি অন্য কোনো আরও কলা থাকে, কোনো স্কিল থাকে, সেটা তারা পরিদর্শন করবেন। একটা সুন্দর একটা মঞ্চ সাজানো হয়েছে গৈরিক ভারতের চেষ্টায়। আমি মণিকে এবং মণির প্রত্যেক গৈরিক ভারতের সব যোদ্ধাদেরকে আমি প্রথমেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের আগামী বর্ষ ভালো কাটুক। আমরা সামাজিক জীবনে সবাই থাকি, এবং এই সামাজিক জীবনে থাকার ফলে অনেক সময় এই যে ছোট ছোট অনুষ্ঠান থাকে, এই ছোট ছোট অনুষ্ঠানটাকে আমরা স্কিপ করে চলে যাই, কিংবা মনের পেছনের বক্সে মানে পেছনে পড়ে থাকে, এবং অনেক সময় সেই সৌজন্যতা আদান প্রদানে আমরা সেরকমভাবে সচেষ্ট থাকি না। আমাকে দুই তিন দিন আগে মণি ফোন করেছিল যে দাদা তুমি অমুক তারিখে অতটা সময় কোথায় থাকবে, তা আমি বলেছি আমি হয়তো শিলচরে চলে আসব, এবং আমি গতকালকেই শিলচরে এসেছি। আপনারা জানেন, যারা রাজনীতিতে সচেতনতা রাখেন তারা জানেন যে পার্লামেন্ট চলেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যে 50,000 নিযুক্তি 20 এপ্রিল, জেলা ভিত্তিক তালিকা চায় বিডিএ। রাঙ্গিরখানিতে নেতাজি মূর্তি স্থাপন 25 আগস্ট, ব্যাপক প্রস্তুতি কমিটি। শিলচরে রাস্তাঘাট কঙ্কালে পরিণত, ঈদের পর আন্দোলনে নামছে কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।